আজকে আমরা শিখব কিভাবে ব্লগার্সে অ্যাকাউন্ট বানিয়ে ফ্রি ওয়েবসাইট বানিয়ে আমরা আর্নিং করতে পারি। তার জন্য ফার্স্টে আমাদের করতে হবে গুগলে যেতে হবে, গুগলে গিয়ে ব্লগার্স বলে সার্চ করতে হবে। গুগলে গিয়ে ব্লগার্স বলে সার্চ করতে হবে, ঠিক এরকমভাবে গুগলে বলে ব্লগার্স করে সার্চ করার পর এরকমভাবে অপশান আসবে। এটাকে রাইট ক্লিক করে আমরা ওপেন করে নেব। ওপেন করে নেওয়ার পর আমরা ওপেন করে নেওয়ার পর এরকম একটা অপশান আসবে, এখানে গিয়ে আমরা যাব ক্রিয়েট ব্লগ দিয়ে আমাদের জিমেল দিয়ে এটাকে লগ ইন করে নেব। এখানে পাসওয়ার্ড দিয়ে দেব, এখানে আমরা ডিসপ্লে নেম দেবো, মানে ব্লগার্সের যে ওয়েবসাইট হবে ওয়েবসাইটের যে একটা অ্যাকাউন্ট সেটা কার আন্ডারে সেই প্রোফাইলটার নাম দেবো, যে যে নিজের খুশি মতো ইচ্ছে মতো নাম দিতে পারে, যে যা যেটা নিজের নামেও করতে পারে। এটা এখানে আমরা এখন ক্রিয়েট নিউ ব্লগ করে ওয়েবসাইটের টাইটেল অ্যান্ড ইউআরএল দেব। টাইটেল তোমার যেই ব্লগ রিলেটেড সেই অ্যাকর্ডিং টু তোমরা টাইটেল দেবে। টাইটেল কিভাবে দিতে হয় সেটা তোমরা আমার আই বটনে ক্লিক করে মানে পরবর্তী ভিডিওতে দেখতে পাবে, কিওয়ার্ড রিসার্চ করে কিভাবে কোনটা টাইটেল অ্যান্ড কোনটা ইউআরএল দিতে হয়, যেটা তোমার র্যাঙ্কিংয়ে ইফেক্ট করবে। তো এইভাবে আমরা টাইটেল দিয়ে দেবো। টাইটেল দেওয়ার পর আমরা দেবো ইউআরএল, মানে যেটা তোমার হবে ডোমেন, কিন্তু ডোমেনের ইউআরএল সঙ্গে সঙ্গে ডিফল্ট ব্লগ স্পট আসবে, কারণ এটা আমরা ফ্রিতে বানাচ্ছি, তাই গুগল থেকে ডিফল্ট ডট ব্লগ স্পট তোমার ইউআরএল সঙ্গে যোগ হবে। তা আমরা দেখে নেব কোনটা আমাদের এই মুহূর্তে অ্যাভেলেবেল আছে। দেখো বলিউড মস্তি এটা অ্যাভেলেবেল নেই, তাই এর আগে আমরা লাগিয়ে দেবো দি। দেখো এটাও অ্যাভেলেবেল নেই, দেখুন এটা কার ওয়েবসাইট হয়েছে। এখন আমরা শেখার জন্যে তাড়াতাড়ি কিছু একটা করে নিচ্ছি। বলিউড মস্তি 1 এটা দিলে অ্যাভেলেবেল আছে। এখানে আমরা থিম সিলেক্ট করবো, যে কোনো একটা ডিফল্ট থিম এটা থাকবে, যে কোনো একটা তোমার পছন্দের মতো তুমি প্রথমে থিম সিলেক্ট করে নেবে, করে এখানে করবে ক্রিয়েট ব্লগ। এটা আমরা করবো নো থ্যাঙ্কস। আমরা যদি ভিউ ব্লগ করে নিই, এখানে দেখি, দেখো ইউআরএল দেখো দ্য বলিউড মস্তি 1.blogspot.com এটা হয়ে গেল আমাদের ইউআরএল। ইউআরএলের সঙ্গে ডট ব্লগ স্পটটা আমরা ফ্রিতে ওয়েবসাইট বানাচ্ছি, তাই এটা আমরা এরকম দেখতে পাচ্ছি, কিন্তু এই মুহূর্তে যে আমরা ওয়েবসাইটটা দেখতে পাচ্ছি এটা ভালো লাগছে না, তাই এটাকে আমরা প্রিমিয়াম কোয়ালিটির ওয়েবসাইট যেমন হয় সেরকম বানানোর জন্যে এখানে আমরা থিম আপলোড করে প্রিমিয়াম কোয়ালিটির ওয়েবসাইট বানাবো। তার জন্য আমরা গুগলে সার্চ করব ব্লগার এসইও টেমপ্লেট দিয়ে এটা রাইট ক্লিক করে ওপেন করব। ওপেন করে এটা আমরা 3 নম্বরে যাব। 3 নম্বরে গেলে আমার এটা পছন্দ হয়েছে, তোমাদের যেটা পছন্দ সেই ব্লগারটা তোমরা এখানে ডাউনলোড করে নেবে ডাউনলোড বটনে, কিংবা এটাকে তুমি এসে লাইভ প্রিভিউ করে এটা দেখে নিতে পারবে এটা কেমন। সেটা যদি এই থিমটা আমরা আপলোড করি পুরো দেখতে এরকম ধরনের প্রিমিয়াম কোয়ালিটি হয়ে যাবে। আমরা যদি এই থিমটা আমাদের ওয়েবসাইটে আপলোড করি, এই থিমটা বলিউড মাস্তি ওয়ান ব্লগস্পটে আপলোড করি, তাহলে আমাদের ওয়েবসাইটটা ঠিক এরকম দেখতে লাগবে। তার জন্য আমাদের এই থিমটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার জন্য এখানে ডাউনলোড বাটনে ক্লিক করলে একটা, আমি প্রথম থেকে ডাউনলোড করে নিচ্ছি, একটা জিপ ফাইল ডাউনলোড করাই হবে। যদি তোমাদের কম্পিউটারে উইনজিপ না থাকে তাহলে আই বটনে ক্লিক করে আমার ভিডিও দেখে নেবে, যেখানে তোমার উইনজিপ কীভাবে ইনস্টল করতে হয়, ইনস্টল করলে এই থিমগুলো তোমরা এই যে এগুলো আছে থিমগুলো দেখতে পাচ্ছি, এগুলো উইনজিপ না থাকলে এই থিমগুলো তোমরা ওয়েবসাইট দিতে পারবে না। ডাউনলোডের পর এখানে আমরা যাব .xml ফাইলে। .xml ফাইলে গিয়ে এর কোডটা নিয়ে নেব, ওয়েবসাইটের যে কোড, ভিউ ফাইলে যাব, গিয়ে এই যে পুরো কোডটা আছে এখানে উপরে একটা ক্লিক করে Ctrl+A করব, দিয়ে Ctrl+C করে এটাকে কপি করে নেব। কপি করে আমাদের ব্লগার অ্যাকাউন্টে যাব, কিন্তু এই মুহূর্তে ওয়েবসাইটটা আরেকবার দেখে নেব এই লুকটা, কিন্তু এক্ষুনি এর লুক পুরো চেঞ্জ হয়ে যাবে এই থিমটা আপলোড করার পরে। এই মুহূর্তে তোমরা দেখতে পাচ্ছ দ্য বলিউড মাস্তি ওয়ান blogspot.com-এর এর লুকটা এই মুহূর্তে এরকম রয়েছে। ফের আমরা থিম আপলোড করার জন্য যেতে হবে তোমাকে থিম অপশানে, থিমে গিয়ে এডিট HTML, পুরনো যে থিমের কোডিংগুলো রয়েছে সেটাকে আমরা Ctrl+A করে সিলেক্ট করে Shift টিপে ডিলিট করে দেবো। ডিলিট করার পর আমরা যে কোডিংগুলো নিউ থিমের কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে নেব Ctrl+V করে, দিয়ে সেভ থিম করব। আশা করি সেভ হয়ে গেছে, দেখে নেব ওয়েবসাইটের লুক। এখনো সেভ হয়নি, নেট স্লোর জন্য একটু টাইম নিচ্ছে। থিমটা সেভ হয়নি, আর অল্প কিছুক্ষণ লাগবে, নেট স্লোর জন্য থিমটা সেভ হতে দেরি হচ্ছে। এই দেখো এই URL এ আমরা প্রিমিয়াম কোয়ালিটির ফ্রি যে থিম হয় সেটা আপলোড করে দিয়েছি। দেখো এই লুকটা চেঞ্জ হয়েছে, কিন্তু পুরোপুরি হবে না, কারণ ব্যাকএন্ডে যে ছবিগুলো আছে পুরোপুরি চেঞ্জ হয় না। কিছু কিছু ক্ষেত্রে পুরোপুরি চেঞ্জ হয়, কিছু কিছু ক্ষেত্রে চেঞ্জ হয় না, তো ম্যাক্সিমাম জিনিসটা চেঞ্জ হয়। যেরকম এটা চেঞ্জ হয়ে গেছে, হেডারে হোম, ট্রাভেল, ব্লগ সব চলে এসছে, লোগো চলে এসছে, ফ্যাশন ডিজাইনারে এইটা এসছে, আর ফুডারে চেঞ্জ হয়েছে। এখানে যদি আমরা অন্য থিম দিয়ে দেখি সেখানে হয়তো পুরোপুরি চেঞ্জ পাবো, সেটা কোনো ব্যাপার না, আমরা যে কোনো থিম নিয়ে আমরা কাস্টমাইজ করে চেঞ্জ করে নিতে পারবো। এখন এই মুহূর্তে লুক হলো এইটা, এই চেঞ্জ হয়েছে অল্প। এবারে ভেতরে এই যে দেখতে পাচ্ছি এই যে আইকনটা ব্লগার্সের, এটা চেঞ্জ করতে হবে। যেমন এখানে গুগলের জি থাকে, ইউটিউবের ইউ থাকে, ফেসবুকে যদি আমরা গিয়ে দেখি ইউটিউবে ইউ, ফেসবুকে এফ থাকে। তো এই যে লোগোটা, এই লোগোটা চেঞ্জ করার জন্য ব্লগার্সের ভেতরে আমাদের যেতে হবে লেআউটে। এই ফেভিকন, এখানে ব্লগার্স রয়েছে, এখানে গিয়ে আমরা চুজ ফাইল করব। চুজ ফাইল করে সাপোজ এটা দিলাম, এটা স্কয়ার ছবি লাগবে 100 কিউবির ভিতরে স্কয়ার ছবি বলে এখানে নেই তো 100 কিউবির ভিতরে স্কয়ার ছবি দিলে এটা চেঞ্জ হয়ে যাবে যদি এটা দিয়ে দেখি এটাও না এটা হচ্ছে মেন মেনু এখানে রয়েছে হোম ট্রাভেল ব্লগ সব যেটা দেখিয়েছিলাম সেখানে গিয়ে এখানে আমরা নাম চেঞ্জ করতে পারি চেঞ্জ করে ইউআরএল দেওয়ার সঙ্গে সঙ্গে পেজ কিংবা পোস্টে গিয়ে যে আমরা ইউআরএলটা হবে সেই ইউআরএলটা যদি এখানে পেস্ট করে দিই তার সঙ্গে সঙ্গে ওইটা কানেক্ট হয়ে যাবে এখানে মেন ব্লগ হোম পেজ এখানে আমরা যেটা লিখবো সেখানে চলে আসবে এই পেজের ভেতরে মেন ব্লকের ভেতরে এবারে আমরা যাব এই যে মেইন জিনিস একটা ব্লগারকে কনফিগার করতে হলে কি কি লাগে বেসিক টাইটেল এই টাইটেলটা আমরা ইচ্ছে আমাদের যেটা ইউআরএল হবে যেমন এখানে এটা ইউআরএল রয়েছে দা বলিউড মস্তি 1blogspot.com এই ইউআরএল অ্যাকর্ডিং এই টাইটেলটা আমি দিয়েছিলাম তোমাদের যেটা ইউআরএল হবে সেই অ্যাকর্ডিং যেটা টাইটেল হবে সেটা তোমরা এখানে দেবে ডেসক্রিপশন ডেসক্রিপশন হবে 500 ক্যারেক্টারের ভিতরে এখানে আমি একটা ডেসক্রিপশন রেডি করেছিলাম ডেসক্রিপশনটা যেটা হবে সেটা কিওয়ার্ড বেসিসে সেটা কিভাবে করতে হয় সেটা আমার পরবর্তী ভিডিওতে তোমরা দেখতে হবে কিংবা আই বাটনে ক্লিক করে সেই ভিডিওতে গিয়ে তোমরা এখনই দেখে নিতে পারো এটা হয়ে গেল ডেসক্রিপশন এবারে অনেক সময় কি হয় যে আমরা ওয়েব পেজগুলো খোলে https এ হয় আর http হয় এটা আমরা অন করে নিলে সব পেজই http তে খুলবে এই এটা আমরা ওপেন করে দেব কিংবা তোমার যে অ্যাকাউন্টটা তোমার আমার যেরকম এই জিমেলের উপর বেস করে এই অ্যাকাউন্টটা চলছে তোমরা অন্য কাউকেও এই অ্যাকাউন্টের পারমিশন দিতে পারো তার ইমেলটা দিয়ে তাকে এখানে কন্টাক্ট থেকেও নিতে পারো দিয়ে এখানে ইনভাইট লিংক তার কাছে যাবে সে সেটা যদি এগ্রি করে তাহলে সেও তোমার এই ব্লগার্স অ্যাকাউন্টটা অ্যাক্সেস করতে পারে এটা হলো প্রাইভেট পাবলিক মানে তোমার এই অ্যাকাউন্টটা প্রাইভেট রাখতে পারো পাবলিক রাখতে পারো এগুলো তো ইম্পর্টেন্ট নয় এবার যেটা আমাদের জানার মেন বিষয় সার্চ প্রেফারেন্স এই মেটা ডেসক্রিপশন এটার যে এসসিও হয় মেটা ডেসক্রিপশন মানে মেটা ডেসক্রিপশন সেটাকেই বলে যেমন আমরা এখানে গুগলে গিয়ে যদি এখানে লিখি ফেসবুক এটা অ্যাড চলছে নর্মাল এটা হলো তোমার টাইটেল আর এটাকেই বলে মেটা ডেসক্রিপশন ক্রিয়েট এ অ্যাকাউন্ট লগ ইন মেসেজ আপডেট এটা হলো এর মেটা ডেসক্রিপশন তো তোমার যে ওয়েবসাইট হবে সেই মেটা ডেসক্রিপশন কিওয়ার্ড বেসিসে তোমাকে বানাতে হবে দিয়ে তার মেটা ডেসক্রিপশনে 150টা ক্যারেক্টার ভিতরে এখানে দিয়ে দেবে যেটা তোমার র্যাঙ্কিংয়ে ইফেক্ট করবে এটা তুমি মেটা ডেসক্রিপশন দিয়ে সেভ করে দিলে সার্চ কনসোলটা পরের ভিডিও আমি দেখাবো এবারে কাস্টম রোবট দিয়ে টিএক্সটি সেটাকে আমরা ঠিক করে নেব কাস্টমটাও কনসোলের সঙ্গে তোমাদের দেখাতে হবে কারণ ওর সঙ্গে এটা কানেক্ট রয়েছে রোবট হেডারটা এর সঙ্গে কানেক্ট রয়েছে এই যে রোবট হেডার এটাকে আমরা সিম্পল কপি করব আমরা কিছু জানি না এখানে পেস্ট করব পেস্ট করলে কি কি করতে হবে এখানে রয়েছে এই দেখো অল নো ফলো নো ফলো নো ফলো all no dp no follow no dp no follow oh eta no dp all no dp করে এটাকে সেভ করে নেব আদার্স এখানে তোমার ওয়েবসাইট যে অ্যানালিটিক ওয়েবসাইটে কে আসছে কোন লোকেশন থেকে আসছে তার এজ কত সে মোবাইল দিয়ে আসছে কি ফেসবুক দিয়ে আসছে কি ডেস্কটপে আসছে সোর্স সব কিছু তোমরা এখানে ট্র্যাক করতে পারবে গুগল অ্যানালিটিকে ওইটা অ্যানালিটিকে ভিডিওতে তোমরা আমার অ্যানালিটিক ভিডিও গিয়ে দেখতে পাবে কিভাবে ব্লগার্সের অ্যাকাউন্ট অ্যানালিটিকের সঙ্গে কানেক্ট করে এছাড়াও তোমরা এই অ্যাকাউন্টে ব্লগার্সের যখন অ্যাড চালু হবে কারণ ব্লগস্পট দিয়ে অনেকে বলে ডট ব্লগস্পট থাকলে অ্যাড হয় না কিন্তু তোমাদের আমি একটা অ্যাকাউন্ট দেখাবো যেখানে অ্যাড চলছে এই দেখো .blogspot.com যে গুগল দিয়ে অ্যাড চলছে তো এই অ্যাকাউন্টটা আমি 10 দিনের ভেতরে আমি অ্যাপ্রুভাল নিয়ে অ্যাডসেন্সে তোমাদের আমি দেখাবো কিভাবে এই অ্যাকাউন্টে 10 দিনের ভেতরে আমরা অ্যাডসেন্সকে অ্যাক্টিভেট করব আজকের মতো এই পর্যন্ত তোমরা একটা ব্লগার্সের অ্যাকাউন্ট ক্রিয়েট করো ওয়েবসাইটে যেটা তোমাদের যেটা কন্টেন্ট তোমরা রেগুলার আপডেট করতে পারবে এবং তোমরা জানো কিভাবে এটাকে আমরা র্যাঙ্কিংয়ে আনতে হবে তার জন্য দরকার এসইও এসইওটা কিভাবে হবে সেটাও আমি এর পরবর্তী ভিডিওতে দেখিয়ে দেবো এখন তোমরা হোস্টিং ছাড়াই একটা ফ্রিতে ওয়েবসাইট এখন বানিয়ে ফেলো